स्टैंडर्ड फोर स्टूडेंट्स वेलकम टू इलर्निंग क्लास 2022 शिक्षा वर्षे आज के तुम्हारे आमी प्रथम साइंस क्लास देव सबाई के हैप्पी न्यू ईयर नतून शिक्षा वर्षे अनेक शुभेच्छा और भालोबाशा निश्चय तुम्हारा सबाई खूब भालो आछो तुम्हारा तुम्हारे बुक लिस्टे देखे आमार शिक्षा परिवेश बोले बोईटा तुम्हारे এটা একটা কম্বাইন্ড বই এর মধ্যে আমরা ইতিহাস ভূগোল বিজ্ঞান তিনটে সাবজেক্টই এর মধ্যে আছে এখান থেকেই পড়াবো তার মধ্যে প্রথম দুটো চ্যাপ্টার প্রথম অধ্যায় পরিবেশের উপাদান জীব ও জড় আর দ্বিতীয় অধ্যায় শরীর এই দুটো চ্যাপ্টার আমরা বিজ্ঞান হিসাবে ক্লাসে পড়াবো বিজ্ঞানটা আমি পড়াবো সবাই বই খোলো বইয়ের পেজ নাম্বার 5 খোলো প্রথম অধ্যায় পরিবেশের উপাদান কি আছে পরিবেশ বলতে আমরা কি বুঝি পরিবেশ বলতে কি বোঝায় আমাদের চারপাশ আর উপাদান কথার অর্থ হচ্ছে সামগ্রী বা জিনিসপত্র সুতরাং পরিবেশের উপাদান বলতে আমাদের চারপাশে উপস্থিত জিনিসপত্রকে বোঝাচ্ছে সেটা মানুষ হতে পারে জীবজন্তু হতে পারে আবার ঘরবাড়ি হতে পারে দোকানপাট গাছপালা টেবিল চেয়ার খাল বিল রাস্তাঘাট স্কুল কলেজ প্রভৃতি সবকিছুই হতে পারে তোমরা আগের ক্লাসে নিশ্চয়ই পড়েছো পরিবেশের মধ্যে অনেক কিছু আছে প্রাকৃতিক পরিবেশ আছে কৃত্রিম পরিবেশ আছে এগুলো তোমরা আগের ক্লাসে পড়েছো জেনেছো তা আমরা এই ক্লাসে পড়বো পরিবেশের এই উপাদানগুলি সম্পর্কে সুতরাং এক কথায় বলা যায় আমাদের পরিবেশ যেসব জিনিস নিয়ে গঠিত তাই হলো আমাদের পরিবেশের উপাদান পরিবেশে যেসব উপাদান দেখা যায় তার মধ্যে কিছু জিনিসের প্রাণ আছে তাদের আমরা কি বলছি প্রাণী বা জীব বলা হয় যে উপাদানগুলোর প্রাণ আছে তাদের আমরা কি বলছি প্রাণী বা জীব আবার কিছু কিছু উপাদান আছে যাদের প্রাণ নেই তাদের আমরা কি বলছি জড় পদার্থ তাহলে জীব কাদের বলছি বা প্রাণী কাদের বলছি যাদের প্রাণ আছে আর জড় পদার্থ কাদের বলছি যাদের প্রাণ নেই তাদের আমরা কি বলছি জড় পদার্থ সব ধরনের জীব নিয়ে জীব জগৎ এবং সমস্ত জড় পদার্থ নিয়ে জড় জগৎ গঠিত এবারে জীব জগৎ কি আমাদের পরিবেশে কিছু সজীব উপাদান আছে যারা চলাফেরা করে খাদ্য খায় শ্বাস নেয় ছোট থেকে বড় হয় ও বংশবিস্তার করে তাদেরকে আমরা বলি জীব আমাদের এই পরিবেশে নানা ধরনের জীব দেখা যায় যেমন কুকুর বিড়াল ইঁদুর আরশোলা গাছপালা ও মানুষ এছাড়াও আছে পিঁপড়ে ব্যাং সাপ মাছ ইত্যাদি এইসব নিয়েই কি জীব জগৎ পিঁপড়েরা ইটের নিচে ডিম পারে আবার মাছ সেই ডিম খায় বর্ষাকালে পুকুরে বা কোনো জলা জায়গায় ব্যাঙাচির জন্ম হয় নিশ্চয়ই দেখেছে অনেকে অনেকে দেখো নি জলা জায়গায় কি হয় ব্যাঙাচির জন্ম হয় এরাই বড় হয়ে কি ব্যাঙে পরিণত হয়
গোলাপ গাছ নিম গাছ এছাড়াও কিন্তু আরো অনেক প্রাণী আছে উদ্ভিদ আছে খালি কিছুটা তুলে দেওয়া হলো এইবার প্রশ্ন উত্তর আছে কয়েকটা ছোট ছোট পড়িয়ে দিই তোমাদের আরেকটা কথা বলি তোমরা যে পড়বে বইটাকে তো খুব ভালো করে একদম প্রতিটা লাইন পড়তে হবে কারণ তোমাদের বৃত্তি পরীক্ষা হয় তো সেই সব পরীক্ষা দেওয়ার জন্য এবার পড়ে কিন্তু একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে কারণ শর্ট কোশ্চেন গুলো কিন্তু বইটাকে যদি তুমি খুঁটিয়ে খুঁটিয়ে না পড়ো প্রত্যেকটা লাইন ভালো করে না পড়লে কিন্তু শর্ট কোশ্চেনের আনসার দেওয়া যাবে না আর তার সাথে অবশ্যই কিন্তু হ্যান্ড রাইটিংটা সুন্দর করতে হবে যেটা মুখস্থ করবে সেটাই খাতায় লিখবে লিখলে কি হবে ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকছে আর তার সঙ্গে কি হচ্ছে হ্যান্ড রাইটিংটাও খুব সুন্দর হচ্ছে দেখো প্রশ্ন উত্তরে কয়েকটা আছে পড়িয়ে দিই কয়েকটি জীবের নাম লেখো উত্তরে কি আছে কুকুর বিড়াল সাপ ব্যাঙ মাছ ইত্যাদি জলে কোন জীব বাস করে সাপ ব্যাঙ মাছ ইত্যাদি কোন কোন গাছে ফল হয় আম কাঁঠাল লিচু ইত্যাদি কোন কোন গাছে ফুল হয় জবা ডগর বেল জুঁই ইত্যাদি কোন কোন গাছে ফুল ও ফল হয় কুমড়ো জামরুল পেয়ারা আতা ইত্যাদি পিঁপড়েরা কোথায় ডিম পাড়ে ইটের নিচে বা কোনো ঠান্ডা জায়গায় কারা পিঁপড়ের ডিম খায় মাছেরা পিঁপড়ের ডিম খায় কখন ব্যাঙাচির জন্ম হয় বর্ষাকালে ব্যাঙাচির জন্ম হয় এখানে কিন্তু একদম শর্ট করে লেখা কিন্তু তোমরা এখন ক্লাস ফোর যখন উত্তর লিখতে হবে আমি তোমাদের লিখিয়ে দেব তোমাদের কিন্তু পূর্ণ বাক্যে উত্তরটা লিখতে হবে আজকে ক্লাসে এই পর্যন্ত থাক তোমরা ভালো করে পড়বে কোশ্চেন আনসারগুলো পড়বে এই যেটুকু পড়িয়েছি সেটুকু ভালো করে পড়বে পরের ক্লাসে যে অনুশীলনী আছে কোশ্চেন আনসার সেগুলো আমি লিখিয়ে দেবো সবাই কিন্তু খুব ভালো থাকবে সাবধানে থাকবে